আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস সবাই ভালো আছেন। আজকে কিন্তু ভিন্নধর্মী একটা ভিডিও করতে যাচ্ছি, একটা গাড়ির উপর আমি বসে আছি আর এই গাড়িটা সম্বন্ধে আপনাদেরকে জানাবো। যারা ব্যক্তিগত ব্যবহারের জন্য, নিজের ব্যবহারের জন্য একটা ভালো গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব স্পেশাল। আর এটা আসলে কোনো শোরুমের গাড়ি না, আমার এক ভাইয়া এই গাড়িটা বিক্রি করবে, ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলবো, এই গাড়িটার সম্বন্ধে আপনাদেরকে জানাবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে ভিডিওটা দেখবেন, আশা করতেছি খুবই ভালো লাগবে। প্রবাসে বসে যে সমস্ত ভাইরা আমাকে রেগুলার ফোন করেন যে ভাইয়া আমার নিজের ব্যবহারের জন্য একটা ভালো গাড়ির সন্ধান দেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা স্পেশাল হতে পারে। সো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। তো ফ্রেন্ডস, আমি এখন আছি ভুইগড়ে মামুতপুর বাস স্ট্যান্ডেই, একা গাড়ির শোরুমে ভিডিও করতে আসছিলাম, ভাইয়ের সাথে পরিচয় হলো, ভালো লাগলো। ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার নাম কি একটু জানি? আমার নাম মোহাম্মদ আমির হোসেন মাসুম। আচ্ছা মাসুম ভাই, সো মাসুম ভাই কিন্তু আসলে এই গাড়িটা বিক্রি করবে, এটা ওনারই গাড়ি। আমি গাড়িটাকে আপনাদেরকে একটু দেখাই চারোদিক থেকে। এটা হলো একটা চেরি গাড়ি ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চমৎকার একটা জিপ টাইপের গাড়ি, আর এটা কিন্তু চেরি। আমি গাড়ির সম্বন্ধে একটু ডিটেলস আপনাদেরকে বলি, এটা 2007 মডেল এবং 2008 রেজিস্ট্রেশন। গাড়িটাকে চারোদিক থেকে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। অনেকে কিন্তু বলেন যে আমাকে নিজের ব্যবহারের জন্য একটা ভালো গাড়ির সন্ধান দেন, তাদের জন্যই কিন্তু চলে আসলাম এবং খুব ভালো প্রাইসে কিন্তু এই গাড়িটা কিনতে পারবেন। পেপার্স কিন্তু 22-23 পর্যন্ত আপডেট আছে এবং এটার সিসি হলো আপনার 2000 সিসির একটা গাড়ি। আর এটা চেরি, দেখতে পাচ্ছেন একটা এক্সপায়ার চাকাও কিন্তু আছে, বেশ চমৎকার। আর গাড়িটা কিন্তু ফুললি ফ্রেশ, কোনো স্ক্র্যাচ নাই, কোনো মানে অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, ডেন্ট নাই, একেবারে ফ্রেশ। সিএনজি করা আছে না ভাই? সিএনজি কিন্তু করা আছে গাড়িটার। আর আমি একটু গাড়িটার ভিতর আসলাম, দেখেন ইন্টেরিয়রটা অল অপশন অটো। আচ্ছা গিয়ারটা ম্যানুয়াল আর গ্লাস আপনার অটো। সো এই হলো গাড়ির ভিতরের ইন্টেরিয়র। আমি গাড়ির পিছনের সিটটা একটু খুলে দেখাই আপনাদেরকে। প্রত্যেকটা সিটই কিন্তু একেবারে ফ্রেশ আছে, নতুন আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু খুবই চমৎকার। সানরুফ আছে না? ও বা, উপরে কিন্তু সানরুফ আছে বন্ধুরা, দেখাবো। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন, না দেখা যাচ্ছে এখান থেকে ভাই, আকাশই দেখা যাচ্ছে। তারপর একটু খুলে দেন, একটু খুলে দেন। সানরুফ আছে এবং সানরুফটা কিন্তু আপনার মানে অ্যাক্টিভ আছে। ও মাই গড, অনেক সুন্দর। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন সানরুফ কিন্তু আছে এবং সানরুফের উপর দিয়ে কিন্তু আমি চলে আসলাম। সো এবার আপনাদেরকে গাড়িটার আর একটু ডিটেলসে যাই। গাড়িটা কিন্তু ফ্রেশ অবস্থায় আছে, যারা ভালো একটা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আমি আজকের এই চেরি গাড়িটা দেখাচ্ছি। যাই হোক, চাকাগুলো কিন্তু ওকে আছে, চারটা চাকাই কিন্তু আপনার ভালো আছে। সিসি 2000, আগে বললাম 2007 মডেল এবং 2008 রেজিস্ট্রেশন, আর 2022-23 পর্যন্ত কমপ্লিট। ঢাকা মেট্রো ঘ 13 সিরিয়ালের গাড়ি। আমি কি ইঞ্জিনটা দেখাইতে চাই মাসুম ভাই? হ্যাঁ ইঞ্জিনটা একটু আমার দর্শকদের দেখাই, যেহেতু সিঙ্গেল একটা গাড়ি, ইঞ্জিনটা একটু আপনাদেরকে দেখাবো। আর এই গাড়িটা যারা কিনতে চান, আমি কিন্তু স্ক্রিনে মাসুম ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখলাম, আপনারা অবশ্যই কিন্তু ফোন দিবেন, মাসুম ভাইয়ের সাথে সরাসরি কথা বলবেন। সো ফ্রেন্ডস, আমরা একটু ইঞ্জিনটাও আপনাদেরকে দেখাই। এই হলো ইঞ্জিন কন্ডিশন, ইঞ্জিনের উপর একটা কভার দেওয়া আছে। যাই হোক, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আপনারা দেখেন সামনের যে অংশটা আছে, এটা দেখলেই কিন্তু বোঝা যায় যে কোনো অ্যাক্সিডেন্ট আছে কি না। আচ্ছা আমার স্ক্রিনে কিন্তু আমি মাসুম ভাইয়ের নাম্বার দিয়ে রাখলাম, আপনারা অবশ্যই কিন্তু মাসুম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই গাড়িটা দেখুন। একেবারে রেডি একটা কমপ্লিট গাড়ি, জাস্ট আপনারা কিনবেন এবং চালাবেন। হাসান ভাই আসসালামু আলাইকুম, আমি আপনাকে আর একটা জিনিস জানানোর জন্য চাইতেছি, সেটা হলো আমি আমার একটা গাড়ির নতুন শোরুম উদ্বোধন করতেছি। আচ্ছা, সেটা হলো জেডি কার চয়েস এন্ড কার কর্নার। আচ্ছা, আর ওইটাতে রেগুলারলি হাসান ভাইয়ের ভিডিও থাকবে আমি আশা করি অল টাইম। ওকে, আর ওইখানে ইনশাল্লাহ অবশ্যই কম প্রাইসে গাড়ি দিতে হবে। রাইট রাইট রাইট, অবশ্যই কম প্রাইসে গাড়িগুলো থাকবে। আর বিশেষ করে 1-5 লাখ টাকার মধ্যে যারা গাড়ি চায়, বিশেষ করে মাসুম ভাইকে স্মরণ করলে ইনশাল্লাহ ওই ওই গাড়িগুলো আমি ভালো ভালো গাড়ি উপহার দিতে পারবো। ওকে, সো মাসুম ভাই কিন্তু নিজেও একটা শোরুম দিচ্ছে যেটার নাম জেডি কার সেন্টার। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, অবশ্যই কিন্তু সেই শোরুমের রেগুলার ভিডিও কিন্তু আপনারা তাহলে পাবেন। সো আপাতত যে গাড়িটা দেখাচ্ছি এটা মাসুম ভাই নিজের ব্যক্তিগত গাড়ি, এটা বিক্রি করবে, এটার দাম কিন্তু আমরা একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। মাসুম ভাই, আচ্ছা এবার আপনার সাথে একটু কথা বলি, আমার দর্শক যারা এই গাড়িটা কিনবে আপনাকে ফোন দিবে,
এমন একটা প্রাইস বলবেন যেন এটা ভিডিও দেওয়ার সাথে সাথে সেল হয়ে যায়? আমার কিন্তু ম্যাক্সিমাম ভিডিও দেওয়ার পরে গাড়ি শেষ হয়ে যায় না। আমি আসলে ওইভাবেই কথা বলবো, আমি 7,20,000 এটার রেট জি জি স্ক্রিন প্রাইস দিছি। হয়তো আপনার ভিডিও যারা দেখে যারা আসবে তাদের জন্য অনার থাকবে, হ্যাঁ অনার অবশ্যই থাকবে সামথিং। যাই হোক, আমি আসছিলাম হাদিসাতে ভিডিও করতে, মাসুম ভাই বললো যে হাসান ভাই আপনার ভিডিও আমিও দেখি, সো আমার এই গাড়িটা আমি সেল করবো। যাই হোক, মাসুম ভাইয়ের সাথে আরও কথা হবে। আপনারা গাড়িটা দেখলেন, অবশ্যই কিন্তু আপনারা দ্রুত যোগাযোগ করবেন, নাহলে কিন্তু ভিডিওটা আসলে দেখার সাথে সাথেই কিন্তু এই গাড়িটার জন্য অনেক ফোন আসবে। আমি স্ক্রিনে মাসুম ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম, আর আগেই বলেছিলাম আপনাদেরকে এটা একেবারে ব্যক্তিগত ইউজের জন্য যারা কিনতে চান, মানে ভাড়ায় চালানোর জন্য না, যারা নিজেদের ব্যবহারের জন্য কিনতে চান ভালো একটা ফ্রেশ গাড়ি, তাদের জন্য এচিআরই গাড়িটা। 7-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন, পেপার 22-23 পর্যন্ত কমপ্লিট, এসি কমপ্লিট, এভরিথিং ওকে, ফ্রেশ কন্ডিশনের একটা চেরি গাড়ি। সো বন্ধুরা, আমরা ভিডিওটা শেষ করে দিব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেন, আর প্রবাসী ভাইরা ভিডিওটা শেয়ার করে দেন, আপনাদের কাছে একটা অনুরোধ রইল। তাহলে আমি নিত্য নতুন ভিডিও কিন্তু খুব দ্রুত আপনাদের সামনে নিয়ে আসবো। মাসুম ভাই আপনি ভালো থাকবেন, ওকে জি, আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ওকে। সো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যাদের এই গাড়িটা লাগবে, 7,20,000 টাকা হলো আস্কিং প্রাইস। আপনারা হাসান ভাইয়ের কথা বললে অবশ্যই কিছু অর্ডার আপনারা পেয়ে যাবেন। চলে যাচ্ছি, চলে আসবো খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।